কমপ্লেক্স নাম্বার সিস্টেমের সেকেন্ড লেকচারে তোমাদের স্বাগতম এর আগে আমাদের একটা লেকচার হয়েছে এটা আমাদের লেকচার নাম্বার টু ওকে দেখো আজকে আমাদের যে অঙ্কটা যদি জেড ওয়ান জেড টু ডট ডট জেড এন বিলংস টু সিমানিটা কমপ্লেক্স নাম্বার বোঝায় হয় তবে দেখাও যে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু লেস ওর ইকুয়েল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জ্যাড টু ওকে দেখো এই অঙ্কটা এখানে আমাদের এগুলা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে মডুলাস জ্যাড স্কোয়ার ইকল জ্যাড ইন্টু জ্যাড বার আবার দেখো জ্যাড ওয়ান জেড টু এটার উপর যদি আমরা বার দেই তাহলে এখন যদি আমরা আলাদা করি তাহলে জ্যাড ওয়ান বার প্লাস জ্যাড টু বার জেড ওয়ান জেড টু বার এর উপরে আবার বার তাহলে দেখো এখানে জেড ওয়ান বার আর জেড টু এটা ডাবল বার আসবে তো আমরা জানি ডাবল বার হলে জেড টু ডাবল বার হলে বার বাদ হয়ে যাবে জেড টু থাকবে ওকে তারপরে দেখো জেড প্লাস জেড বার এটা লেখা যায় টু আর ই মানে রিয়েল ইন্টু জেড আবার এটাকে লেখা যায় লেস অর ইকুয়েল টু মডুলাস জেড তারপর দেখো আমাদের মডুলাস জ্যাড ওয়ান ইন্টু জেড টু ইকুয়েল এটা আলাদা আলাদা লেখা দেয় জেড ওয়ান মডুলাস ইনটু জ্যাড টু মডুলাস আপনার দেখো যদি আমাদের এমন থাকে জেড বার একটা কমপ্লেক্স নাম্বারের উপর বার আর মডুলাস তো আমরা এটা এমন লিখতে পারি মডুলাস জেড বা মডুলাস জ্যাটের লেখা দেয় মডুলাস জেড বার সো এই প্রপার্টিগুলা তোমাদের মনে রাখতে হবে এগুলি আমরা অ্যাপ্লাই করে ম্যাথটা সলিউশন করব তা আমাদের এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু আমরা এই সাইড নিয়ে কাজ করি তো দেখো আমাদের প্রথম যে প্রপার্টি কী ছিল জ্যাড মডুলাস জেড স্কোয়ার এটা কি লেখা যায় জেড ইন্টু জেড বার তো দেখো আমাদের এখানে প্রথম আমাদের লেফট হ্যান্ডেজ চাইল মোডুলাস জেড ওয়ান প্লাস জেড টু এটা পুরো একটা কমপ্লেক্স নাম্বার ধরো ঠিক আছে তাহলে এখান থেকে লেখা যায় এই যে দেখো এটা যদি একটা পুরোটার একটা কমপ্লেক্স নাম্বার হয় জেড ওয়ান প্লাস জেড টু মোডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হোলি স্কোয়ার আর তাহলে এখানে কী হবে দেখো জেড ইন টু জেড বার এখানে জেড বলতে আমাদের জেড ওয়ান প্লাস জেড টু তাহলে এই যে জেড ইন টু এই জেড বার ঠিক আছে সামনে এই যে প্রথম এটা ইউজ করছি ওকে তারপরে দেখো এখানে এ পাশে এখান দেখো জেড ওয়ান প্লাস জেড টু বার তা আমরা কি দেখো এই যে এখানে আমাদের দুই নম্বর প্রপার্টিস জেড ওয়ান প্লাস জেড টু বার তাহলে আমরা কী লিখতে পারি জেড ওয়ান বার প্লাস জেড টু বার সো আমরা এখানে এটাই করছি দেখো এটা লেখলাম জেড ওয়ান প্লাস জেড টু ইন টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার ওকে তৃতীয় লাইনে আমরা জাস্ট গুণ করছি এই দুইটা জেড ওয়ান জেড ওয়ান বার প্লাস জ্যাড ওয়ান টু বার প্লাস এটার সাথে এটা জ্যাড ওয়ান বার টু প্লাস টু টু বার আচ্ছা এখন দেখো এখানে জ্যাড ওয়ান জ্যাড ওয়ান এটাকে আমরা কী লিখছি জ্যাড ওয়ান মডুলাস ওয়ান দেখো এটা আমরা এই যে এটাকে কী লেখা যায় মডুলাস এখানে তো এই একই সূত্র আমরা এখানে ইউজ করছি দেখো এখানে জেড ওয়ান আছে আর কি তো জেড ওয়ান জেড ওয়ান বার মোডুলাস জেড ওয়ান স্কোয়ার তারপর যা ছিল তাই লিখছি জেড ওয়ান জেড টু বার আচ্ছা এখানে দেখো এখানে আমরা কী লিখছি এখানে ছিল জেড ওয়ান বার জেড টু আচ্ছা দেখো এখানে জেড ওয়ান বার জেড টু এটাতে কি লেখা যায় জেড ওয়ান জেড টু হোল বার জেড ওয়ান জেড টু বার উপরে আরেকটা বার তাহলে এই বারটা যদি দাও জেড ওয়ান বার আসবে আর এখানে ডাবল বার আসবে ডাবল বার আমাদের বাদ হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে এটাই অ্যাপ্লাই করছি ওকে কী করছি এখানে দেখো আমাদের ছিল জেড ওয়ান জেড টু হোল বার তাহলে আমরা এখানে লিখতে পারি জেড ওয়ান জেড টু বার ঠিক আছে এখানে জ্যাড ওয়ান বার পরে এটার উপর বার আসবে তাহলে একটা সাগের একটা আচ্ছা এটা থেকে এটা ঠিক আছে তাহলে দেখো এই লাইন করলে আগার লাইনেই পাচ্ছ তারপরে এখানে লেখাটা কী লিখতে পারি জ্যাড টু জ্যাড টু বার ওই যে পরিমণা অনুযায়ী জ্যাড জ্যাড বার মডুলাস জ্যাড স্কোয়ার একেবারে এখানে কাল টু আছে জেড টু জ্যাড টু বার তো মডুলাস জ্যাড টু স্কোয়ার এখন দেখো মডুলাস জ্যাড ওয়ান স্কোয়ার প্লাস এখানে আমরা দেখো এটার দিকে ফলো করো জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান জেড টু বার হোল বার এখানে আমরা দেখো এটা দেখো জেড প্লাস জেড বার ঠিক আছে এখন এখানে প্লাস বার কি টু আর ই টু রিয়েল এইখানে তুমি আসো এবার এ পুরা যদি জ্যাড ধরো ঠিক আছে এখানে এটা যদি জেড ধরো এই পুরারা জেড জেড ওয়ান জেড টু বার এই পুরারা যদি জেড ধরো তাহলে দেখো জেড প্লাস এর কিন্তু তোমার জেড হ্যাঁ উপরে কী আছে বার এই যে জেড প্লাস জেড বার আমাদের এখানে জেড বলতে জেড ওয়ান ইন্টু জেড টু বার এ পুরারাই জেড ধরছি তাহলে জেড প্লাস এর কি জেড ওয়ান প্লাস জেড টু বার উপরে গিয়ে আছে আবারই বার আছে তাহলে জেড প্লাস জেড বার হয় এই যে এখানে দেখো জেড প্লাস জেড বার এখানে কী লিখতে পারি টু আর ইন্টু জেড তাহলে এখানে দেখো এই যে এটার বদলে গিয়ে লিখছি টু আর ই এখানে জেড বলতে এই যে জেড ওয়ান জেড টু বার জেড ওয়ান জেড টু বার ঠিক আছে আর এখানে যা আছে আমরা লেখলাম আচ্ছা এরপরে দেখো আমরা কী করছি জেড ওয়ান মডুলার জেড ওয়ান স্কোয়ার প্লাস এখানে দেখো আমরা আবার লিখতে পারি এখানে এটার বদলে এটার থেকে এটা এটা এটার বদলে আমরা এটা লিখতে পারি লেসার ইকুয়াল টু জেড তাহলে টু আর ই জেড ওয়ান জেড টু আর এখানে এটার বদলে আমরা লিখতে পারি আমাদের সাইনটা কি আসবে লেস এ সমান ছিল না তো এখানে কি হয়ে যাবে লেস আর ইকুয়েল লেস আর ইকুয়েল আমরা এটা লিখলাম আর এখানে কি লিখব টু জেড আমাদের এই যে ফর্মুলা অনুযায়ী টু জেড জ্যাড ইকুয়াল টু জেড আমাদের সমান সমান চিহ্ন হয়ে গেছে ইকুয়াল আর এখানে টু জেড এটা ছিল এটা লিখছি এই টু জেড বলতে কি জেড ওয়ান জেড টু বার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার আচ্ছা এখন লেসারিক এরপর সব যা ছিল আমরা এটাই লিখে আসতেছি জেড ওয়ান হোলি স্কোয়ার প্লাস এখন দেখো এখানে কি আছে মডুলাস জেড ওয়ান জেড টু বার তা আমরা এটাকে এভাবে লিখতে পারি মডুলাস টু ইন্টু মডুলাস জেড ওয়ান জেড টু এই যে বার ছিল না আর কি এমন টু ইন্টু মডুলাস জ্যাড ওয়ান জ্যাড টু মডুলাস জ্যাড টু বার তো এই মডুলাস জ্যাড টু বারের আবার কী লেখা যায় মডুলাস জ্যাড টু কারণ এই যে প্রপার্টিসটা দেখো ঠিক আছে মডুলাস জ্যাড বার ইকুয়েল টু কি মডুলাস জ্যাড ঠিক আছে আচ্ছা আর এখান তো আমরা গুণ থাকলে মডুলাস জ্যাড ওয়ান জ্যাড টু এটা কী লিখতে পারি মডুলাস জ্যাড ওয়ান ইন্টু মডুলাস জ্যাড টু তো আমরা প্রথম আমরা এটা ইউজ করছি ফর্মুলা দেন আমরা এটাই ইউজ করছি ঠিক আছে এই যে টু ইনটু টু মডুলাস জ্যাড জেড টু বার তাই আমরা লিখতে পারি মডুলাস জ্যাড ওয়ান ইন্টু বার তাই জেড টু বার আপনি লেখা যায় মডুলাস ঠিক আছে আর এখানে ছিল তাই এখন দেখো এখানে আমাদের বাম্পককে তাই লেখলাম মডুলাস জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু এখানে দেখো এ মডুলাস জেড ওয়ান যদি এ ধরো এ স্কোয়ার প্লাস টু এ এটা যদি বি ধরো প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এ প্লাস বি হোলিস্কায় সূত্র এ বলতে মডুলাস জেড ওয়ান প্লাস বি বলতে মডুলাস জেড টু এ প্লাস বি হলি স্ক্যার তো উভয়ভাবে আমরা কী করে দিলাম বর্গমূল বা রুট করে দিলে আমাদের স্কোয়ার স্কোয়ার বাদ যায় তাহলে আমাদের থাকে আর মডুলাস জেড ওয়ান প্লাস জ্যাড টু লেসার ইকুয়েল মডুলাস জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু এটাই তোমরা কিন্তু প্রমাণ করতে বলেছিল ঠিক আছে আচ্ছা দেখো একই নিয়মে তোমরা একই নিয়ম ফলো করে তোমরা এই অঙ্কটাও করবা যদি জেড ওয়ান জেড টু ইকুয়েল সি মানে কমপ্লেক্স নাম্বার হয় তবে দেখাও যে মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু গ্যাটার অর ইকুয়েল একটা মডুলাস আবার এই মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু মডুলাস গেটার ওর ইকেল মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু এটা তোমরা ট্রাই করবে নিজেরা পরবর্তী অঙ্ক দেখো যদি জেড ওয়ান কমার জ্যাড টু বিলংস টু সি এ সিএ হয় তবে দেখাও যে মডুলাস জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু স্কোয়ার প্লাস মডুলাস জ্যাড ওয়ান মাইনাস জ্যাড টু স্কোয়ার ইকুয়েল টোয়েন্ট টু ওয়ান মডুলাস জ্যাড ওয়ান প্লাস মডুলাস টু এটা ইকুয়েল টু এটা তোমার দেখাতে হবে আচ্ছা এখন দেখো আমাদের এখানে কী আছে মডুলাস জেড ওয়ান প্লাস টু স্কোয়ার এটা আমরা কী লিখতে পারি আমরা আগের যে আগে যে অঙ্কটা করেছি এখানে দেখো যে আমাদের এখান থেকে আমরা এটা কী লাগতে পারি দেখো মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার প্লাস টু আর ইন্টু জেড ওয়ান জেড টু বার এটা আমরা কইতে লাগলাম এই নিয়ে দেখো আগের যে অঙ্কটা ঠিক আছে এই লাইনটা দেখো মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু হল স্কোয়ার ইকুয়াল মোডুলার জেডোন স্কোয়ার প্লাস টু আর ইন্টু জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু স্কোয়ার মডুলাস আমরা এখান থেকে এটা লেখলাম ঠিক আছে তোমরা ডাইরেক্ট লাগতে পারো ওকে একইভাবে দেখো তোমার এখানে কী আছে প্লাস আর এখানে ছিল মাইনাস তাই একই হবে জাস্ট এখানে হবে জেড ওয়ান মোডেল জেড ওয়ান স্কোয়ার প্লাস মডেল জেড টু স্কোয়ার এখানে জাস্ট প্লাস ছিল এখানে মাইনাস টু আর ই ওয়ান জেড টু বার ওকে এখন আমরা এটা দিলাম এক নং এটা আমাদের দুই নং এক আর দুই যদি যোগ করো তাহলে এখানে কী আসবে এটা যোগ এটা ইকুয়াল এখানে দেখো জেড ওয়ান স্কোয়ার এখানেও জেড ওয়ান স্কোয়ার তাহলে টু ইন্টু মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস এখানেও মডুলাস জেড টু স্কোয়ার এখানেও মডুলাস জেড ট্রি স্কোয়ার তাহলে প্লাস টু ইন টু মডুল্স জেড টু স্কোয়ার আর দেখো এখানে টু আর ই টু রিয়েল ইন্টু জেড ওয়ান জেড টু বার এখানেও মাইনাস টু আর ইন্টু জেড ওয়ান জেড টু বার কাটা তাহলে আমাদের এখানে থাকে আর এটাই আমাদের কি প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত পরবর্তী আরেকটা অঙ্ক দেখো শো দ্যাট মানে দেখাইতে বলছে মডুলাস আলফা প্লাস রিটুবার আলফা স্কোয়ার মাইনাস বিটি স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রিটুবার আলফা স্কোয়ার মাইনাস বিটি স্কোয়ার ইকুয়েল মডুলাস আলফা প্লাস বিটা প্লাস মডুলাস আলফা মাইনাস বিটা সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম তো এখানে কি আছে দেখো আমরা যা আছে লেখলাম তা লেখার পরে এটা কী করছি স্কোয়ার করছি বর্গ করলাম এখন দেখো তাহলে আমরা এখানে দেখো এটা যদি এ দরো এটা যদি বি দরো তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে কীভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ পি ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে আমাদের একটা ফর্মুলা ছিল আলফা প্লাস রিটু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এই যে আমাদের আগের অঙ্কটাই যেমন মডেলার জেড ওয়ান প্লাস জেড টু হলিস্কোয়ার প্লাস মডেলার জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্ক্যার ইকুয়েল টুইন মোডোলার জেড ওয়ান প্লাস টোয়েন্ট মুডোলাস জেড টু স্কোয়ার তো এই এটাই এটাই আমরা ফর্মুলা হিসেবে এখানে ইউজ করবো দেখো এটা তুমি জেড ধরো তাহলে জেড এটা জেড ওয়ান এটা জেড টু তো জ্যাড ওয়ান প্লাস এটা জেড টু ধরো হোলিস্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু হোলিস্কোয়ার ঠিক আছে তো এটার বদলে আমরা কী লিখতে পারি এটার বদলে আমরা লিখতে পারি এই যে দেখো টু ইন্টু মোডুলার জেড ওয়ান স্কোয়ার প্লাস টোয়েন্ট টু মোডোলা জেড টু স্কোয়ার এখন এই যে টু ইন্টু এখানে জেড দোষী এটা টু ইন্টু মডুলাস জেড ওয়ান স্কোয়ার প্লাস এটা হচ্ছে জেড টু প্লাস টু ইন্টু মডুলাস জেড টু স্কোয়ার ঠিক আছে আমরা এতটিকের বদলে আমরা এতটিক লেখতে পারলাম ওকে তারপর দেখো এখানে কী আছে টু ইন্টু এখানে দেখো এ প্লাস বি ইন্টু এম বি লেখা যায় না তাহলে এটা যদি এ ধরো এটা ধর বি ধরো এটা এ এটা বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখান থেকে তুমি লাগতে পারো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এই স্কোয়ার আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা বি স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা যাবে থাকবে আলপা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ওকে তারপর দেখো টু টু মডুলাস আলফা স্কোয়ার প্লাস এখানে দেখো টোয়েন্ট টু মোডুলাস রুটুকু আলপা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার স্কোয়ার যা আসলে লাগলাম এখানে দেখো মাইনাস দেখুন দিলে এটা মাইনাস এটা প্লাসে কাটা যাবে আর প্লাস মেয়েছে মাইনাস মেসে প্লাস টু ইন্টু মোডুলাস বিটা স্কোয়ার থাকবে আচ্ছা এখানে আসে টুয়েন্টু মডুলাস আলফা স্কোয়ার প্লাস টুইন ইনটু আমরা এটা লেখলাম মডুলাস বিটা স্কোয়ার প্লাস এখানে দেখো স্কোয়ার রুটে কাটা তা থাকবে টু ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এখন দেখো এখানে দেখো তুমি টু যদি কমন নাও তাহলে টু ইন্টু মোডুলাস আলফা স্কোয়ার প্লাস মডুলাস বিটা স্কোয়ার আর এখানে যা আছে আমরা লিখলাম এখন দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা আমাদের সূত্রটা কি এম এ প্লাস হোলি স্কোয়ার প্লাস এমএনএস বি হোলিস্কোয়ার ঠিক আছে এ প্লাস ভোলি স্কোয়ার মাইনাস প্লাস এমএনএস বি স্কোয়ার আর এখান দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতে পারি তো এ প্লাস বি ইন্টু বি রাইট তা এখন দেখো আবার আর একটা সূত্র এসে এটা যদি পুরোটা এ ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সূত্র কি এ প্লাস বি হোলিস্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কী ছিল এটা হোল স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে আমরা কী পেলাম এটা পেলাম তো এটা এটা একবারে লেখলাম ঠিক আছে তা লেখার পর আমরা ওভয়ভাকে কী করে দিয়েছি বর্গমূল রুট করে দিলে স্কোয়ারিটে কাটা যায় তোমার থাকেই এটা ঠিক আছে মডুলাস আলফা প্লাস রুট আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস রুট আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল এটা স্কোয়ার ওভাভা কি স্কোয়ার বাদ তাহলে এটাই তোমার